গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকটা ভালো আছি আগের থেকে, তাই জন্য দেখতেই পাচ্ছেন কাজ করছি। আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা ঝলমলে সকাল, এতটাই ঝলমলে যে গরমটা খুব বেশি লাগছে। সকাল সকালই প্রচণ্ড গরম লাগছে, মানে বারান্দায় দাঁড়িয়ে আছি, এখনই ঘামছি। তো আজকে সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই, রেগুলার দিন, অফিসের দিন। এই অফিস শুরু হয়ে গেছে, গিয়ে কাজে বসবো, খাবো দাবো, দিন যেরকম যেরকম চলবে সেরকম সেরকম যাব, এই আর কি। আজকে কোনো স্পেশাল কিছু প্ল্যান নেই। এই দেখুন বসে পড়েছি এক বাটি পেঁপে নিয়ে। বাটিটা কি সুন্দর না? এটা মনে হয় স্যুপ কাপ, কারণ এই যে এরকম একটা হ্যান্ডেল দেওয়া আছে, আর বেশ সাইজে কিন্তু অনেকটা বড়। এই যে দেখুন, জানি না স্যুপের না চা খাওয়ার না কফি খাওয়ার, কিসের জন্য যাই না, দেখতে খুব সুন্দর লেগেছিল দুর্গাপুজোর সময়। ওই এখানে প্যান্ডেলে প্যান্ডেলে এরকম তো হয়, কলকাতাতেও তো হয়, এইসব জিনিস নিয়ে বসে, গয়নাগাটি শাড়ি টাড়ি, তো সেখানে এরকম পেয়েছিলাম, কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা। এরকম দুটো নিয়েছিলাম একটা সেটে। আর ওখানে অফিসের কাজ চলছে, স্ক্রিনটা বন্ধ রেখেছি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য। আর এই দেখুন আমার ছেলে কি করছে, সে মনের সুখে বসে ন্যানের কৌটোটা খেয়ে যাচ্ছে। অত বড় একটা ন্যানের কৌটো সে কি খেতে পারবে, মুখে ঢোকাতে পারবে, তার ওইটাই আগ্রহ। দেখুন এক প্রবস্ত যুদ্ধ করে আমার মা ওকে খাওয়ালো। এখন আমি তো প্রথম কয়েক চামচ খাইয়ে তারপরে হাঁপিয়ে গেলাম, তারপরে মা খাওয়ালো, তারপরে সে এসে এখন এইসব খাচ্ছে। নিজের খাবার ছাড়া সব কিছু খেতে সে ভালোবাসে। গুড ইভিনিং। দাঁড়ান এই দিকটা দাঁড়িয়ে কথা বলি, এই ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর তাই না? আমার তো খুব ভালো লাগে দিনের মতে, মানে যতবারই এদিক দিয়ে যাতায়াত করি, এইটা হচ্ছে আমাদের একদম মানে ড্রয়িং রুমের সঙ্গে লাগোয়া, ড্রয়িং ডাইনিং এর সঙ্গে লাগোয়া। এই যো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং, এই যো দেখতে পাচ্ছেন ওই যে টিভি, এখানে ডাইনিং টেবিল, আর এটার সঙ্গেই লাগোয়া হচ্ছে এটা। তো যতবারই এই রুম থেকে ওই রুম যাই, এই ডাইনিং রুমটা হয়ে, ততবারই এই দিকটায় চোখ পড়ে, কি ভাল লাগে না? দেখো পুরো সবুজ, আরো অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে, তবে গাছের আসলে পরিচর্যা করার টাইমটা এখন একটু কম, তাই জন্য না অনেকগুলো অনেক কিছু লাগাচ্ছি না, কারণ কি লাগালে সেগুলোকে যদি যত্ন না করতে পারি তাহলে মুশকিল। তো তাই জন্য এখনই লাগাচ্ছি না, এরপরে যদি ধরুন যেতে হয়, মানে ট্রাভেল করতে হয় কলকাতায় যাই যদি বেশ কিছু দিনের জন্য, বা যাই হোক যদি যাওয়া হয় এদিক ওদিক, তখন এই গাছেদের বড় মুশকিল, কারণ কি কেউ না থাকলে জল টল খেয়ে দেয়। তো তাই জন্য সেই সব ভেবেই আর নতুন গাছ কিছু লাগাচ্ছি না, যেগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলোই। তবে আজ আপনাদের দুটো জিনিস দেখাই, দাঁড়ান
এখানে না দুটো মানে আমার অ্যালোভেরা গাছে নতুন দুটো চারা এসেছে, দাঁড়ান দেখাই। এই যে এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা, আর এটাতে নতুন দুটো চারা এসেছে, দাঁড়ান দেখতে পাচ্ছেন কি না, যাই না একটু সামনের দিকে টেনে আনি। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ছোট্ট চারা, এই একটা চারা, আর ওই একটা চারা, তিনটে নতুন চারা এসছে, এগুলোকে আবার রিপোর্টিং করতে হবে। এই যে তিনটে, এখান থেকে দুটোর মাথা দেখা যাচ্ছে, আরেকটার গোড়া দেখা যাচ্ছে, আর এই দেখুন এই একটা নতুন পাতা বেরোচ্ছে এটার থেকে, এই এইটা এই নতুন পাতাটা বেরিয়েছে এই গাছটার, এই যে দেখুন, আর এই যে এইটারও এই দেখুন নতুন পাতা বেরোচ্ছে। এরকম যখন নতুন নতুন সব চারা বেরোয় কি ভালো লাগে না? এই অ্যালোভেরা গাছটা জানেন, এই গাছটা আমার, আমি যখন এর আগের বাড়ি থেকে এখানে ভাড়া ছিলাম সেইখানে এরকম নিচে হয়েছিল, ওখানে না খানিকটা জমি ছিল, মানে ওটা একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপার্টমেন্ট ছিল, তো গেটের সামনে খানিকটা জমি ছিল, ওখানেই অনেক গাছ ফাছ লাগানো ছিল, তো সেখানে অনেক অ্যালোভেরা গাছ লাগানো ছিল। তো এই গাছটা একটা ছোট্ট গাছ, ছোট্ট অ্যালোভেরা গাছ ছিল যেটা আমি এনে লাগিয়েছিলাম, তো সেটার থেকেই দেখুন কি সুন্দর কতটা বড় হয়েছে। এটার থেকে মাঝে মাঝে আমি তুলে নিয়ে জেল টেল বানিয়ে লাগাই, তো এই ছেলে হয়ে যাওয়ার পর আর এইসবে টাইম হচ্ছে না, তবে আবার শুরু করব আস্তে আস্তে, ওই একটু একটু বড় হচ্ছে, তো এরপরে এখন একটু একটু সময় পেলে শুরু করব আবার। অ্যালোভেরা জেলটা খুব উপকারী, মানে আমার স্কিনে তো খুব ভালো কাজ দেয়, তো আর এটা এই গাছটা বাড়ছে দেখে এত মানে আনন্দ হচ্ছে যে কি বলবো আপনাদের, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে দিনের বেলাতেই দেখেছিলাম এটা যে হচ্ছে, মানে এটা যে চারাগুলো বেরিয়েছে দিনের বেলাতেই দেখে একবার মাকে বলেছি, গাছের যত্ন টত্ন মা খুব ভালোবাসে গাছ করতে, তো আমার আমার মামার বাড়িতে কিন্তু আমার মা অনেক গাছ টাছ করেছে, মানে মা যখন বিয়ের আগে আর কি, তারপরে আমাদের বাড়িতে এসেও মানে বিয়ের পরেও কিন্তু মা অনেক কিছু করতো, তারপরে ফ্ল্যাট হয়ে যাওয়ার পরে আমরা যখন ফ্ল্যাটে শিফট হয়ে যাই তখন জায়গার অভাবে আর কি আর করা হয় না, আবার এইখানে এসে আমার মা মানে আর আমার মা চাকরিও করতো তো সময়ও পেত না, তো এখন অনেকটা সময় পায় জন্য সেই নিজের শখগুলো আর কি আবার করে দেয়, তো ভালোই লাগে। কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখন ত্রিহান ঘুমিয়ে পড়েছে, এখন কিন্তু অনেকটা রাত্রি, এখন কটা বাজে বলুন তো, এখন বাজে 11:15, 11:15 বাজে, ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে ও ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, খেয়েছে ঠেছে খেয়ে নটার সময় খেয়ে তারপরে একটু আমাদের সঙ্গে খেলছিল, খেলে ঠেলে তারপরে 9:45 নাগাদ ও ঘুমিয়ে মানে ঘুমাতে গেছে, তো 10:00 মতো ঘুমিয়ে পড়েছে। ও ঘুমানোর পর একটু আমি ফোন টোন ঘাটছিলাম, আজকে সকালবেলা সেই ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে আর আপনাদের সঙ্গে খুব বেশি কিছু শেয়ার করা হয়নি এই কারণে যে মানে আমি তো অফিসের কাজেই সারাদিন ছিলাম, আর কি দেখাবো অফিসের কাজ তো আর আপনাদের কি দেখাবো, আর তারপরে ঘরের একটা দুটো টুকটাক ছোট ছোট কাজ করেছি, খুব বেশি তো মানে শরীরটা খারাপ যেহেতু খুব বেশি না কাজ করতে পারছি না, তো খুব বেশি কাজ করতে পারছি না তার জন্য আর বেশি কিছু শুটিং করা হয়নি, তো আমি ভাবলাম শুরু যখন করেছিলাম সকালবেলা ব্লগটা একটু শেষ করি, তো তাই জন্য ভাবলাম চট করে আপনাদের সঙ্গে এইটা শেয়ার করে দিই, এটা আমার এই আজকে একটা ছোট্ট ব্লগই যাবে, তো ভাবলাম এই অ্যালোভেরা গাছগুলো বেরিয়েছে আপনারাও হয়তো দেখে খুশি হবেন, তাই জন্য আমি এটা শেয়ার করতে চলে এলাম। আর যে খাওয়া হয়ে গেছে, খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, ওর সাথে ত্রিহানের সঙ্গে ও খেয়ে খেলছিল, ওর সঙ্গে খানিকক্ষণ খেললাম, তারপরে ও মার সঙ্গে খেলছিল সেই সময় আমি ঝটপট খেয়ে নিয়েছি, আর যে বেশি কিছু খাইনি, আজ শুধু স্যালাড রুটি আর চিকেন ঝোল এই খেয়েছি, তো এটা আর কি শেয়ার করবো আপনাদের সঙ্গে, তাই জন্য আর কিছু শেয়ার করিনি, এটা দিয়ে খেয়ে দে তারপরে ওকে ঘুম পাড়িয়ে এলাম। এই দেখুন সব বাড়িগুলো দেখছেন কেমন অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, ওই ওপরের বাড়িটা শুধু লাইট জ্বলছে আর সব অন্ধকার, এখানে না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে জানেন তো,
মানে এটা আমি সাউথ ইন্ডিয়াতে আসার পরেই দেখেছি, এখানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে লোকজন, আর খুব আর্লি রাইজারও হয়, মানে অনেক সকালবেলা ওঠে সবাই, আবার অনেক রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মানে আমার যখন আমি যখন প্রথম আসি, আমি প্রথম হায়দ্রাবাদে ছিলাম আগে, মানে কলেজের পরে প্রথম যখন চাকরি পাই আমি হায়দ্রাবাদে গেছিলাম, তো ওখানেও এরকম। আমি তো মানে অবাকই হয়ে যেতাম, এত তাড়াতাড়ি কি করে ঘুমাইলে বাবা, কারণ আমাদের তো এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই। রাত্রে হয়তো মানে আমার তো খুবই আমাদের ইয়ে ছিল, রাত্রিবেলা হয়তো ডিনার টিনারই করলাম 10:30-11টায়, কিন্তু এখানে না এরকম হয় না, এখানে খুব তাড়াতাড়ি, মানে ওরা 8:30-8টার মধ্যে ডিনার করে নেয়। 8:30-8টায় আমি তো চিন্তাই করতে পারি না 8:30-8টার সময় ডিনার করার কথা, কিন্তু খুব ভালো হ্যাবিট জানেন তো এটা, এটা করলে কিন্তু খুব শরীর ভালো থাকে। তাড়াতাড়ি ডিনার করে একদম মানে ডিনার করার পরে ঘুমানোর অবধি এক ঘন্টা দুয়েকের একটা গ্যাপ যদি থাকে, আবার সকালবেলা যদি তাড়াতাড়ি ওঠা যায়, মানে 6:30-6:30-6টার মধ্যে যদি উঠে পড়া যায়, খুব ভালো থাকে কিন্তু শরীরটা। যাই হোক, অনেক বকবক করলাম আপনাদের সঙ্গে, এখন আর বেশি বকবক করব না, এখন ঘুমোতে যাই। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কিছু কমেন্ট থাকে সেগুলোও জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে।